জেলার এক হাজার একশো বারোটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সরঞ্জাম থাকলেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ ও প্রজেক্টর নষ্ট আর অবকাঠামো শিক্ষক সংকটের কারণে মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে পাঠদানে অচল অবস্থা দেখা দিয়েছে তবে এ সমস্যা দ্রুত সমাধানের কথা জানালেন শিক্ষা অফিসার গাইবান্ধা প্রতিনিধি কাইসার প্লাবনের প্রতিবেদন চারশো ছেষট্টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 2017 সালে এক হাজার প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস করার জন্য ল্যাপটপ প্রজেক্টর সহ বিভিন্ন সরঞ্জামাদি সরবরাহ করা হয় কিন্তু চালু হওয়ার ছয় মাসের মধ্যে বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায় এইসব ক্লাস প্রতিদিন এইসব শ্রেণীতে একটি করে মাল্টিমিডিয়া ক্লাস করার কথা থাকলেও এখন পুরোপুরি বন্ধ রয়েছে আমি ওদের কাছে শুনছি ডিজিটাল ক্লাসে ওরা অনেক মজা করেছে আমারও ইচ্ছা ডিজিটাল ক্লাস কিভাবে হয় কেমন করে হয় আমি মজা করব প্রশিক্ষণ শিক্ষক সংকটে পুরো ব্যবস্থাটি স্থবির হয়ে পড়েছে ডিজিটাল যুগে মাল্টিমিডিয়া ক্লাস প্রয়োজন বাচ্চাদের জন্য আগে যেমন মাল্টিমিডিয়া ক্লাস শুরু হয়েছিল তখন বাচ্চারা সকালবেলায় স্কুলে আসার জন্য প্রস্তুতি নিত মাল্টিমিডিয়া ক্লাস না হওয়ায় খুব জানিয়েছেন অভিভাবকরা এখানে মানে প্রশিক্ষণপ্রাপ্ত টিচারের সমস্যা আছে পর্যাপ্ত শিক্ষক নেই প্রশিক্ষণ প্রাপ্ত আর প্লাস হচ্ছে মানে আমাদের মাল্টিমিডিয়ার যে ল্যাপটপটা ওটা একটু সমস্যা নষ্ট দীর্ঘদিন যাবত সমস্যা নিরসনে ল্যাপটপ প্রজেক্টর মেরামত করার সহ শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান এই শিক্ষা অফিসার উদ্বোধন পর্যায়ে জানিয়ে দিয়েছি লিখিতভাবে তো আমরা আশা করছি যে অতি অল্প সময়ের মধ্যে এটি নিরসন করা সম্ভব হবে এবং যথারীতি প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কন্টেন্ট ব্যবহার করে শ্রেণীর পাঠদান দেওয়া সম্ভব হবে মাল্টিমিডিয়া ক্লাস আবারও চালুর দাবিতে সোচ্চার রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা কায়সবর এস এ টিভি গাইবান্ধা